আমি যদি কোনোদিন পথ ভুলে যা, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। আমি যদি কোনোদিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। চিল্লায় পড়তে হবে আমিন। এই যে এপ্রিল মাসে রমাদান আসতেছে না, রমজানের সাহারি খাওয়ার সব সময় আপনারা তাহাজ্জুদ করে নেবেন, ফজরে রাখবে পারা যাবে না, ওই টাইমে আল্লাহর রহমত বরকত খুব বেশি আল্লাহ নাজিল করে, আল্লাহ প্রথম আকাশে তখন নেমে আসে, সুবহানাল্লাহ, পড়ে আর ডাকতে থাকে, এই কার কি লাগবে চাও, কার কি লাগবে, উনি ডাকে দেওয়ার জন্য, আমাদের চাওয়ার সময় নেই, আমাদের চাওয়ার সময় নাই, কার কি লাগবে। ওই সাহারির সময় তাহাজ্জুদ করে আল্লাহর কাছে চান, আপনার মনোবাসনা সব পূর্ণ করে দিতে পারে কে? কোরআনে ঘুমের কয়েকটা আরবি আছে, ঝিমুনি ভাব যে আসে এটাকে আরবিতে বলে নুআস, অনেক সময় গাড়িতে বসে থাকলে এরকম ঝিমুনি আসে, আছে না, এটার আরবিতে কি বলে নুআস। আর হালকা সামান্য ঘুম, যেই ঘুমে মানুষ ঘুমায় আবার আশেপাশে কে যেন কথা বলে শোনাও যায়, এরকম একটা পাতলা ঘুম আছে না নাই, এটাকে ইংরেজিতে বলে পাওয়ার ন্যাপ, এইটারে বলে সিনা, এটারে কি বলে। আর সিম্পল ঘুম, আমরা যেটা রাতে ঘুম দেই এটার বলে নাউম, এটার কি বলে, এই সিনা আর নাউম। কোরআনের এক আয়াতে আছে না নাই, আয়াতুল কুরসির ভিতরে লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম, আল্লাহর সিনাও নাই আল্লাহর নাউমও নাই। তাহলে একটা পেলাম নুআস ঝিমুনি, আর একটা পেলাম হালকা ঘুম সিনা, আর একটা পেলাম স্বাভাবিক ঘুম এটার বলে নাউম, আর একটা আছে গভীর ঘুম এটার বলে হুজু, এটার কি বলে, সবাই আওয়াজ করে বলতে হবে, এটার কি বলে হুজুর। এটা কখন হয়, রাত তিনটার পরে হয়, আহারে কি আরামের ঘুম, কম্বল টাইনে টাইনে ঘুমাইতে মন চায়, অ্যালার্ম বাজতে থাকে, অ্যালার্ম আরেক দিকে ফালাইয়া মজার ঘুম, আর নাক ডাকে আসে না নাই, শেষ রাতের মজার ঘুমটাকে আরবিতে বলে হুজুর। এই হুজুদের ঘুমকে স্যাক্রিফাইস করে যে নামাজ পড়া হয়, ওই নামাজটারে বলে সলাতুল হুজুদ বা সলাতুল তাহাজ্জুদ, পড়েন সুবহানাল্লাহ, ওই নামাজটারে আল্লাহ বড্ড পছন্দ করে। ওই নামাজ যারা পড়ে তাদেরকে কাছে টেনে নেয় কে? মাঝে মাঝে তাহাজ্জুদ পড়তে রাজি আছেন তো সবাই? উঠা বসা করতেছেন কেন? কখন আসছেন আপনারা মাহফিলে? সকাল দশটায়, এত আগে কেন? জায়গা পাওন যায় না, এই সব মাহফিলে অবস্থা। পীরগঞ্জে জিজ্ঞেস করলাম কখন আসছেন, তো গত রাত্রে, তাই বললাম ঘটনা কি, গত রাত্রে কেন, জায়গা পাওয়া যাবে না। আরেক দল বলতেছে ফজর থেকে, তো ফজর থেকে একজন লোক বসে থাকতে পারে, আলোচনা শেষ করে দেই, কষ্ট হয়ে যাচ্ছে আমাদের, শেষ করে দিই। আরে এই ভাইগুলারে কি দিয়ে বিদায় দিব, এই ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় আছে, আর কয়েক মিনিটের মধ্যে শেষ করে দেবে ইনশাল্লাহ, পরে আল্লাহর নৈকট্য পাওয়ার তিন নম্বর নফল আবাদত হচ্ছে দোয়া করা। কি করা? দোয়া করতে রাজি আছেন তো সবাই? দোয়া কিন্তু অনেক পাওয়ারফুল, আর দোয়া উমুখুল ইবাদা, দোয়া হচ্ছে আবাদতের নির্যাস, যে দোয়া করলো না সে কিচ্ছু করলো না, ঠিক কিনা, যার দোয়া মিস তার সব মিস, ঠিক কিনা। এই জন্য নামাজের মধ্যে আমরা দোয়া করি, সুরা ফাতিহা হচ্ছে সুরাতুল দোয়া, দোয়ার সুরা, একটা দামি দোয়া আমরা সালাতে পড়ি, আমরা অর্থই জানি না, দোয়াটা হচ্ছে ইহদিনাস সিরাতাল, সবাই পড়েন ইহদিনাস সিরাতাল। আমি যদি কোনোদিন পথ ভুলে যা, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। আমি যদি কোনোদিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। চিল্লায় পড়তে হবে আমিন। আল্লাহ আপনি আমার সরল সঠিক পথ দেখান, আল্লাহ আপনি আমার সোজা পথ দেখান,
কোন বাঁকা পথে আমাকে নিয়েন না। বিশ্বনবী খেজুরের ডাল ভেঙে মরুভূমিতে একটা ডাক দিলেন, সোজা বললেন এটা সিরাতুল মুস্তাকিমের পথ। আর ডানে বায়ে ছোট ছোট আর অনেকগুলো দাগ টানলেন। বিশ্বনবী বললেন এগুলো শয়তানের পথ, ডান দিকে শয়তান হাত ছানি দিবে, মা ফেলে যাইস না, বিপিএল এর খেলায় আয়। শয়তান এভাবে হাত ছানি দিবে, মা ফেলে যাবি না, হিন্দি সিরিয়াল দেখতে আয়। শয়তান ডানে বায়ে ডাকবে, মা ফেলে যাবি না, ওই যে কনসার্ট হয় কনসার্ট দেখতে আয়। কোরআনের মাহফিলে যাবি না, ক্যাসিনো খেলার ব্যবসা করতে আয়। ডানে বায়ে ছোট্ট ছোট্ট ডাক দিবে, কোরআনের আন্দোলনে যাবি না, বামপন্থীদের সাথে আন্দোলনে আয়। এরকম সিরাতুল মুস্তাকিমের ডানে বায়ে রাম আর বামপন্থীদের ডাক আছে না নাই? কোন ডাকে মুসলমান যায় না, ডানে বায়ে কোথাও মুসলমান মুভ করে না, মুসলমান চলে সোজা রাস্তায়। এ রাস্তার নাম হচ্ছে সিরাতুল মুস্তাকিম। চিল্লায় বলতে হবে রাস্তার নাম কি? প্রতিদিন এই রাস্তাটা আমরা আল্লাহর কাছে চাই। আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সরল সঠিক সোজা রাস্তাটা আপনি আমাদেরকে দেখান, চিল্লায় পড়ে না আমিন। এই জন্য দোয়ার মতো দোয়া করতে জানলে ইটস লাইক এ মিসাইল, এটা হচ্ছে একটা মিসাইলের মতো, এটা মিসাইলের মতো। মিসাইল হামলা করলে যেমনি লক্ষ্য বস্তুতে যে ভেদ করবে, দোয়ার মতো দোয়া করতে জানলেও এটা লক্ষ্য বস্তুতে যে আঘাত করে, আল্লাহর আরশে যে নক করে চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। এজন্য বেশি বেশি দোয়া করতে রাজি আছেন তো? সবার জন্য করবেন, নিজের জন্য করবেন, অন্যের জন্য করবেন। অনেকে বলে হুজুর আমার দোয়া আমি করবো, আরেকজনের জন্য করে কি লাভ? এরকম কথা অনেকের আশ্রয় নাই, লাভ আছে। অন্যের জন্য দোয়া করলে ওই দোয়াটা আগে আপনার নিজের জন্য কবুল করে কে? উদাহরণস্বরূপ আপনি দোয়া করলেন আল্লাহ আমার এই ভাইটা অসুস্থ, তুমি তারে সুস্থ করে দাও। তখন ফেরেশতারা বলে আল্লাহ যিনি দোয়া করতেছে তার যদি কোনো অসুস্থতা থাকে আগে তারে সুস্থ করে দাও। সুবহানাল্লাহ, পড়তে পারলেন না? আপনি যদি দোয়া করেন আল্লাহ আমার এই ভাইটার কোনো টাকা পয়সা নাই আপনি তারে ধনী বানিয়ে দেন, ফেরেশতারা বলে আল্লাহ যিনি দোয়া করতেছেন তিনি যদি গরিব হয়ে থাকেন আগে তারে ধনী বানিয়ে দেন। এজন্য আমরা দোয়া করব, ইটস এ ওয়েপন, এটা আমাদের অস্ত্র। AK-47 আমাদের অস্ত্র না, তলোয়ার আমাদের অস্ত্র না, কামান মুমিনদের অস্ত্র না, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আমাদের অস্ত্র নয়। মুমিনের সবচেয়ে বড় অস্ত্রের নাম হচ্ছে দোয়া। চিল্লায় বলতে হবে আমাদের সবচেয়ে বড় অস্ত্রের নাম কি? আরো জোরে বলে, কার কাছে করবেন? আল্লাহ তুমি বোঝার তৌফিক দান করো। এরপরে চার নম্বরে নফল ইবাদত হচ্ছে জিকির করা। কি করা? কি করা? পড়েন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবচাইতে আল্লাহর কাছে প্রিয় কথা চারটি, চিল্লায় বলেন কয়টি? এক নম্বরে সুবহানাল্লাহ, এক নম্বরে দুই নম্বরে আলহামদুলিল্লাহ, দুই নম্বরে তিন নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ, তিন নম্বরে চার নম্বরে আল্লাহু আকবার, চার নম্বরে। এই চারটা তাসবিহ পড়া যাবে? যাবে। আবার বিষ্ণুই বললেন কালিমাতান হাবিবাতান ইলার রহমান খফিফাতান আলাল লিসান সাকিলাতান ফিল মিজান। আল্লাহর কাছে দুইটা বাক্য আছে বড্ড প্রিয়, জিহ্বায় উচ্চারণ করতে একেবারেই হালকা, কিয়ামতের দিন মিজানের পাল্লায় উঠিয়ে দিয়ে দিলে ওজন হয়ে যাবে সবচেয়ে ভারী। সুবহানাল্লাহ, দেখেন আমার নবীর কথার ওজন কত। দুইটা বাক্য জিহ্বায় উচ্চারণে পাতলা বা হালকা, আল্লাহর কাছে বড্ড প্রিয়, কিন্তু মিজানের পাল্লায় রেখে দিলে ওজন ভারী হয়ে যাবে। এই দুইটা বাক্যের একটা হচ্ছে সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আমার সাথে সাথে আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আবার পড়েন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। নামাজের পরে এই তাসবিহগুলো পড়ার দরকার আছে না নাই? 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়েন তো, এই ডান হাতের গিড়ায় পড়বেন, পারবেন?
আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস বলেছেন রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকিদু আত-তাসবীহ বিয়ামিনিহি, আমি দেখেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডান হাতের গিরায় তাসবীহ পড়তে কোন সুবহানাল্লাহ, আর জিকির করবেন ভদ্রভাবে উযকুর রাব্বাকা ফী নাফসিকা তাদাররুআ ওয়া খীফাতাও ওয়া দূনাল জাহরি মিনাল কওল। জিকির করার পদ্ধতি নাম্বার 1, মনে মনে নীরবে নিঃশব্দে আওয়াজ করে লাফালাফি করে জিকির করা যাবে। কেউ যদি লাফালাফি করে জিকির করে বুঝাবেন ভাই, নিজেকে সংবরণ করো। লাফালাফি করে জিকির বিশ্বনবী করে নাই চিল্লায় বলেন ঠিক কিনা? লাফালাফি করে জিকির সাহাবারা করে নাই চিল্লায় বলেন ঠিক কিনা? ধীরে সুস্থে সাহাবারা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে জিকির শিক্ষা দিয়েছেন আমরা ওইভাবে করব, ঠিক কিনা বলেন? নফল ইবাদতের 5 নম্বর হচ্ছে দান করা। কি করা? কি করা? যাকাত দেয়া।